আল্লাহ বরকত দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্বশুর সাহেবকে হেদায়েত দান করুক এবং আপনার স্বামীকে আল্লাহ দিনের উপর অটল রাখুক। কথা হচ্ছে যে যেকোনো ছেলের বাবা মা, বাবা মা সম্পর্কে এমন কোন দায়িত্ব নেই যে দায়িত্বটি ছেলে মেয়েদের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আপনার স্বামী এর উপর এটা ফরজ না যে তার বাবাকে সে বা চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করার কোন অধিকার নেই। ছেলে মেয়েদের ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে কারণ তারা অধীনে রয়েছে, কিন্তু বাবার ক্ষেত্রে শুধু নসিহা মৌখিক উপদেশ দেবে সালাতের জন্য। তো আপনার শ্বশুর সাহেব যে পড়েন না, বেনামাজি মধ্যে পড়েন না, তো আল্লাহ যেন হেদায়ত দান করেন। আপনার স্বামীর যখন ওপর চাপ সৃষ্টি করার কোন বৈধতা নেই, মানে চাপ সৃষ্টি করার কোন অধিকার নেই, শুধু নসিহা করবে, তো আপনার জন্য ঠিক ওই রকমই। তো আপনাকে আপনার শ্বশুরের জন্য এত মাথা ব্যথা নেওয়ার কোন প্রয়োজন করে না, কারণ এই ক্ষেত্রে আপনার এমন কোনো দায়িত্ব নেই। শুধু খুব বেশি যদি দেখেন যে তার কোনো অনিষ্টের আশঙ্কা নেই, মানে সে আপনার কোনো ক্ষতি করে দেবে না, তাহলে আপনি তাকে ভালো ভাষায় বলবেন, নসিহা করবেন যে আব্বা যান সালাত পড়ে আসেন বা নামাজে হয়ে গেছে। তো এই জন্য আপনার আলহামদুলিল্লাহ আপনার স্বামী নামাজি, মানে আপনার আলহামদুলিল্লাহ এটি আল্লাহর বড় নিয়ামত। এখন কথা হচ্ছে যে আপনার স্বামীকে যেতে দিচ্ছে না বাবা মসজিদে করোনার কারণে। আপনার স্বামী যদি এমন ক্রনিক রোগে আক্রান্ত না হয় তাহলে মসজিদে যাওয়া উচিত, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত। তো আর এই ক্ষেত্রে বাবা যদি বাধা দেয় সে বাধা অমান্য করা উচিত। বাবা মায়ের আদেশ নিষেধ পালন করতে হবে কিন্তু শরীয়তের আওতাভুক্ত হইতে হবে, শরীয়ত বিরোধী কাজের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা তাআতু ফিল মারুফ, বড়দের বাবা মায়ের আনুগত্য করবে বা শাসকের আনুগত্য করবে ভালো কাজের ক্ষেত্রে। ভালো কাজের জন্য যদি বলে তাহলে বাবা মায়ের কথা শুনবে, ভালো কাজের জন্য সরকার বলে তাহলে শুনবে, কিন্তু খারাপ কাজের জন্য এই নামাজ পড়তে যেও না সরকারের কথা শুনবে। কিন্তু আলহামদুলিল্লাহ কোন সরকার এমন পৃথিবীতে নেই যে নামাজ পড়তে বাধা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা বড় নিয়ামত যে আজকে খারেজিরা মুসলিম শাসকদের সম্পর্কে তাগুত তাগুত ফতোয়াবাজি করছে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আর কিছু যুবকরা হেদায়েত হচ্ছে তাদেরকে জাহান্নামের আরাক গর্তে নিয়ে যে ফেলছে, তাদের এই কথাটা ভালো করে জেনে রাখা উচিত এবং তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান হওয়া উচিত। যেই মৌলিক বিষয়গুলি পাঁচ অক্ত সলাত আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে পড়তে পারছি, আর তারপর এই খারিজি তাগুত তাগুত এসব ফুত আওয়াজি করেছে, এই সব ফিতনা থেকে বেঁচে থাকবে। তো কথা হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ সলাত আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আর সলাতে জামাতও ফরজ, সুতরাং বাবার কথা শুনে জামাতে যাবে না এমনটা আপনার স্বামীর জন্য জায়েজ নাই। মসজিদে না গিয়ে বাড়িতে আপনার স্বামী সালাত আদায় করলে সালাতটা যদিও ফরজ আদায় হয়ে যাবে কিন্তু গুনাহগার, গুনাহগার। যে ব্যক্তি জামাত এভাবে ত্যাগ করে বিনা শরীয়তি কারণে সে গুনাহগার হবে।